গিফট দ্যাট আই ডোন্ট হ্যাভ আমি কয়েকটা জিনিস দিয়ে দিতে পারি যেমন এই পারফিউমটা আমার শেষ হয়ে গেছে একটা গিফট দিবি ঘড়ি কিনে নি তো আমি গিফট কেন দেব এ মানে মনটা কাছে গিফট দেব গিফট কিনেছিস রে এই বল গিফটটা দেখা কি গান করে দেব হয়ে যাবে ওরকে ছেড়ে সবাই কার সাথে ছবি তুলছে কত সময় লাগবে তো ততক্ষণ আমি রেডি হইনি আমি স্নান করব রেডি হব কি জামা কাপড় পরে যাব সেটা একটা বড় ডাউট কারণ ভালো ভালো জামা কাপড় গুলো মালদাতে পরে নিছিলাম এখন আমার কাছে ঠিকঠাক ছিল জামা কাপড় নেই তো চলো যাও যাক রেডি হই তারপরে ফিরে আসছি হ্যাঁ তো সুকান্ত দাদার বিয়েটা যেখানে মালদা খেতে গেছিলাম তো আমি এটা খাইনি কি বেশ ভালো ওটাকে বৌভাতটা তো বৌভাতটা খাওয়ানোর জন্য আজকে হচ্ছে আমার ইনভিটেশন প্লাস ওর অফিসের কলিগরা আসবে তো আমাকে আশা করি ভালো দেখতে লাগছে তোমরা নিশ্চয়ই বলবে ভালো দেখতে লাগছে তার জন্য আগে থেকে থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে গিফট দ্যাট আই ডোন্ট হ্যাভ হয় বিয়ে বাড়িতে দেয় না পুরনো পুরনো জিনিসপত্র তো আমি কয়েকটা জিনিস দিয়ে দিতে পারি যেমন এই পারফিউমটা আমার শেষ হয়ে গেছে তো এটা আমি দিয়ে দিতে পারি আর টুকটাক এরকম জিনিস যেগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলো আমি পাচার করে দিতে পারি কি লাগছে কি জোকার কেন জোকার কেন লাগছে না ভালো লাগছে না মানে এটা এখনকার উঠতি ফ্যাশন মা তুমি বয়স হয়ে গেছে মা তুমি বুঝবে না এসব এটা এখনকার ফ্যাশন এটা ট্রেন্ডে চলছে মা কি না না কি পড়তে বলছো তোমার দাবিটা কি কোথায় কালো পড়তে হবে কালো প্যান্ট পড়তে হবে সাথে জিন্স আর জামা জামা একটা কালো আমাকে বাজে লাগছে আমার খুব ক্যাজুয়াল লাগছে আমার এটাই ভালো লাগছে বহুত বুড়ে লাগলো তোবা 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 তারা মুড খারাপ করে দিয়ে ভালো লাগছে না বিয়ে বাড়ি যাচ্ছি কি তাহলে আমার এটাই ভালো লাগছে বউ কি গিফট দেবো ঘড়ি কিনে কি ঘড়ি টাকা কোথায় টাকা দাও কি টাকা কি গিয়ে দেয় দেয় কোথায় পাবো এটিএম তো আমি গিফট কেন দেব গিফট কেউ দেয় না আজকাল মা আরে আমি তো খেতে যাচ্ছি খাওয়াটাই ভালোবাসা উঠালে রে দেবা উঠালে রে বাবা মুজে মির কো নেই রে ইয়া গরিবো কো উঠানো গিফট নেই না মা কোনো গিফট নেই ঝপঝপ স্নান করে নিয়েছি এবারে হচ্ছে আসল স্ট্রাগল কোন জামাটা পরে যাব তোর গাড়ির চাবি তোর কাছে আমার গাড়ির চাবি উপরে রেখে এসেছি না না আমি দেখেছি তোর পকেটে আছে গাড়ির চাবিটা দে আমার গাড়িতে তেল নেই আমার গাড়িতে তেল নেই তাহলে তেল ভরি দিবে আমি পাচ্ছি না বিয়ে বাড়ি নিয়ে যাব ফ্রিতে খাবে আবার তেলও খরচা করে নিয়ে যাব আর সব থেকে বড় ব্যাপার এই গিফট কি এনেছিস রে এই এই বিয়ে বাড়িতে যাচ্ছিস টেক দিস কি গিফট এনেছিস তুই গিফটটা কি এনেছিস দেখা দর্শককে দেখা বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস গিফটটা দেখা হরি বল গিফটটা দেখা কি গান করে দেব হয়ে যাবে ওটাই গিফট বড় হারামি হো বেটা কি একটা বিয়ে বাড়ি গিফট আনিস নি তুই ছি 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 চলো তেলটা ভরিয়ে দিবি আমি আমার কাছে তেল নেই অত দূর যাব তেল ভরিয়ে দিবি ঠিক আছে গিফট তো নিয়ে আসিস নি ফ্রিতে চল ফুলের তোরা কিনবি তুই এখন ফুলের তোরা দিয়ে সস্তায় কাটিয়ে দিচ্ছে ব্যাপারটা কালকেই মরে যাবে রে ফুলগুলো একটা কাজের কিছু দে এই যে এটা দে এটা সুন্দর এটা কত এটা এটা 500 টাকা এই যে জলগুলো ছিটিয়ে রেখেছে এরকম জল থাকবে চকচক করে সারাক্ষণ এটা দাম কত গো এটা
বাবা এটা কি আছে অর্কিড টাই 1200 টাকা প্লাস্টিকের মতো দেখেন একটা লিলি দেশ ওরে বাবা ফুল এই জিনিস দে রে অনেক ভালো হবে বলছি বিশ্বাস কর ফুলটা নষ্ট হয়ে যাবে কিছু জিনিস কিনে দে কাজে দেবে এই ডাকাতি হচ্ছে একটা ফুলের স্টিক নাকি 100 টাকা 200 টাকা আচ্ছা লিন থেকে জিনিস দিলে অনেক কাজে দেবে 1000 টাকায় অনেক সুন্দর জিনিসপত্র হয়ে যাবে গয়না হয়ে যাবে অঞ্জলি জুয়েলার্স থেকে 1000 টাকায় জানিস ফুল দেবে আরে আমাকে তো চলে যাচ্ছিস কেন আগে তোল বলতে বলতে গাড়ির তেলও শেষ আর কিছু করার নেই অত তেল ভরাতেই হবে ফাইনালি এসে গেছি বিয়ে বাড়িতে এক ঘন্টা জার্নি করার পরে তার মধ্যে গাড়ি তেল শেষ হয়ে গেল গিফট কেনা হলো কখন বেরিয়েছি সবার লাস্টে বিয়ে বাড়িতে সব খাওয়া দাওয়ার মতো শেষই হয়ে গেছে যাই হোক চ আবার বসে দিছিস তুই হ্যাঁ তুমি তো আজকে চমকাচ্ছ পুরো हां तो क्या है बार बार थोड़ी होगा इस ये तो नया लग रहा है नहीं नहीं भाई है सेम ही है खाली लुकटा चेंज हुआ है जस्ट जगह चेंज हुआ है हमारे सबाई कार छवि तुलते এত বড় মন খাবার নাকি আমি খাওয়াচ্ছি হতে পারে এটা কখনো মা আমি তো খাওয়াই না তাই বলছি আর লাগবে না ফ্রিন মাল তো সবাইকে খাওয়াস এটা একটাই ঠিক কথা বলেছিস আর একটু খাবো আমি এটা দাদা পানিটা দাও না স্টলের মধ্যে একটা স্টল বাকি ছিল যেটা কিনা কফি সো কফিও খেয়ে নিলাম আজকে সব খাচ্ছি আমি সব খাচ্ছি ইটস এ 13 ম্যান তোমার কি 11 ओके सो कॉफी खाच्छी एबारे खावारटारो रिव्यू जानाबो बिये बाड़ीर खावारेर रिव्यू ऑब्वियसली जानते तोमादेर प्रचंड भावे आग्रही आमी जानी हाँ तो आमी जानाबो एक्षुनि दाड़ाओ तो बेसिक किछु क्वेश्चन आमार मोनेर मध्ये जेगेछे कारण आमार तो कयेकदिन बाद बिहा करते हबे एरकम बाड़ी थेके सबाई बोलेछे तो तार जन्य आर कि कयेकटा बेसिक प्रश्न आमरा बउके जिज्ञेस करते चाई शोनो आमादेर काछे एकटा बेसिक प्रश्न आछे शोनो दादा बोसो एइदिके दाड़ाते हबे आमी शाशुड़ी कथा बोझ বুঝতে পারো আরে তুই লে হেভি ট্যালেন্টেড তাহলে মানে যেভাবে তাতে তাড়াতাড়ি করে বলে কিভাবে বলে কথা একটু সমস্যা হচ্ছে না ইনিশিয়ালি আস্তে আস্তে বিয়ে বাড়িতে পাওয়া সবথেকে খারাপ একটা গিফট খুলে চলে এখন না এগুলো না কোনটা দেনা মাল জানি এদিকে কি বলছ না তুমি না না ল গাই আজ একটা মেডিসিন কিউ শালা শাল বা পুরনো কিছু এরকম দেখে মনে হচ্ছে পুরনো হতে পারে মালদাতেই রেখেছি
ঠিক আছে শোনো, এই এই বাড়ি থেকে পাওয়া যদি কোনো খারাপ, এখানে মনে হয় না খারাপ কিছু, সেটা কি তুই নিয়ে নিবি? না, ফুটেজটা দরকার আমাদের, ভিডিওটা দরকার, আমরা আমরা মার খাই। দেখছে কখন টেবিলটা খালি হবে, কখন বসবে, কি অবস্থা। হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখে। তো এটা হচ্ছে আজকে মেনু, খুলে দে খুলে দে। কত মটন নিচ্ছিস রে, পুরো পেট তো ভরে গেল মটনে, এত কে খায়? দেখা তারপরে পেটটা যদি আমার খারাপ হয়ে যায় সুকান্ত, সব তো তুই শেষ করে দিবি বিয়ে বাড়ির। একটা বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি ছাড়ে নিমন্ত্রণ বাড়িতে খাইয়া শান্তি করে খাইছি, তৃপ্তি করে খাইছি। আজকে আর কোনো ব্যাড কমেন্ট নাই আমার কাছে। মালদা তো যায় কারণ নিন্দা ছড়াচ্ছে, মালদার খাবার ভালো ছিল না সত্যি কথা কইছি। এখানে অসাধারণ পানটা আর একটা বুঝলি, কিছু ছাড়ছে না, একাই মোটামুটি সব বিয়ে বাড়ি খাবার শেষ করলে এত মাংস মাছ আবার পানও ছাড়াচ্ছে। আমার কিন্তু আইসক্রিমটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। যারা যাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আমিও খাবো। দাঁড়িয়ে আমার হয়ে যাক, আইসক্রিমটা খাওয়া শেষ হয়ে গেলে পানে যাব। তো যাই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। 3 2 1 Yeah, you like it?